আরও একটি 50 অভিষেক শর্মার, আরও একবার এল চিহ্ন সম্বলিত উদযাপন। গতকাল পাঞ্জাবের বিরুদ্ধে 21 বলে 50 করেছেন অভিষেক। মজার ব্যাপার হলো, এই মৌসুমে এটিই তার সবচেয়ে ধীর গতির 50। এর আগের 50 দুটি করেছিলেন 16 ও 19 বলে। স্বপ্নের মতো একটা সময় পার করছেন অভিষেক শর্মা। এখনও পর্যন্ত 467 রান করেছেন 209.41 স্ট্রাইক রেটে। এই আসরে 400 রান করা ব্যাটারদের মধ্যে তার চেয়ে বেশি স্ট্রাইক রেট আছে কেবল জেক ফ্রেশার ম্যাকগার্কের। অভিষেক শর্মা কেমন ফর্মে আছেন ছোট্ট এই পরিসংখ্যানই বোধহয় যথেষ্ট। অভিষেক ছক্কা হাঁকানোর দিক থেকেও রয়েছেন সবার উপরের দিকে। লিগ পর্বের শেষ ম্যাচ অবধি তিনি ছক্কা হাঁকিয়েছেন 41টি। চারের থেকেও বেশি ছক্কা হাঁকিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। 35 চারের মার এসেছে তার ব্যাট থেকে। অভিষেক যখন নিজের অস্তিত্বের জানান দিচ্ছেন, তখন ভারতীয় সমর্থকদের মনে হয়তো একটি প্রশ্ন জাগছে, কোথাও কি একটা ভুল করে ফেললো ভারত? সে ভুলটা হয়ে যেতে পারে গুরুতর। অভিষেক শর্মাকে বাদ রেখে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করাটা কি আত্মঘাতের সিদ্ধান্ত হয়ে গেল? এমন মারকুটে একজন তরুণের দারুণ ফর্মের ফায়দা তুলতে কি ব্যর্থ হলো ভারত? কেননা ভারতের 15 সদস্যের বিশ্বকাপ দলে নেই কোনো ব্যাকআপ ওপেনার। যদিও সাঞ্জু স্যামসন ওপেনিংয়ে খেলতে পারেন, তবুও নির্দিষ্ট সেই রোলের জন্য কাউকে নেয়নি ভারত। তরুণ যশস্বী জয়সওয়ালের সাথে অধিনায়ক রোহিত শর্মা থাকছেন ইনিংস উদ্বোধনের মূল দায়িত্বে। অন্তত ব্যাকআপ হিসেবে অভিষেক সুযোগ পেতেই পারতেন। অভিষেক শর্মা আইপিএলে খেলছেন সেই 2018 থেকে। মাত্র 17 বছর বয়সী অভিষেকের তখনও যুব বিশ্বকাপ খেলা হয়নি। যদিও অভিষেককে আলাদা করে চেনা যায়নি তখনও, মূলত 2022 সাল থেকে অভিষেক শর্মাকে চিনতে শুরু করে দর্শকেরা। সেবার রশিদ খানকে এক ম্যাচে রীতিমতো তুলোধনা করে ছেড়েছিলেন এই ব্যাটার। তবে তখনও পর্যন্ত তিনি তেমন বিধ্বংসী ব্যাটসম্যান ছিলেন না। প্রতিভার ঝলক তখনও দেখাতেন টুকটাক, হাতে শর্টস ছিল, সঙ্গে দারুণ ফিল্ডিং ও বাঁহাতি স্পিন মিলিয়ে মোটামুটি একটা প্যাকেজ ছিলেন। কিন্তু ব্যাট হাতে এতটা আগ্রাসী ছিলেন না কখনোই, এত বেশি শর্টস ছিল না, এতটা দুঃসাহসীও ছিলেন না তিনি। এখন তো তার মন্ত্র একটাই, বল জিনিসটাই পেটানোর জন্য। এমন একজন ব্যাটারকে রীতিমতো উপেক্ষা করে দল ঘোষণা করেছে ভারত, তাতে করে বরং অবিচার করা হয় অভিষেকের সাথে। এর পেছনে কারণ হিসেবে নিশ্চয়ই অভিজ্ঞতার অভাব সামনে এসেছে। সেদিকটা আমলে নিলে হয়তো 2007 বিশ্বকাপ জেতাই হতো না ভারতের। অভিজ্ঞতাই যে শেষ কথা নয় তা তো সেবার মহেন্দ্র সিং ধোনি প্রমাণ করেছেন। তারুণ্য নির্ভর একটা দল নিয়ে জিতেছিলেন শিরোপা। অভিষেক রয়েছেন সম্ভবত নিজের ক্যারিয়ারের সেরা ছন্দে। এমন সময়ে একজন খেলোয়াড়কে ব্যবহার করাটা হতে পারত বুদ্ধিমানের কাজ, কিন্তু সেদিকে ভারত দলের ভ্রুক্ষেপ নেই যেন। সময় এখনো ফুরিয়ে যায়নি অবশ্য। ওদিকে যে অস্ট্রেলিয়া জেক ফ্রেশার ম্যাকগার্কে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দলের সাথে নিয়ে যাবে বিশ্বকাপে, তেমন একটি সুযোগ অভিষেকও নিশ্চয়ই প্রত্যাশা করেন। সেই সুযোগটি অভিষেক পান কি না সেটি না হয় সময়ের হাতেই তোলা থাক।